গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। একদম কাজ স্নান সব কমপ্লিট করে ফেলেছি, আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ছি। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা হয়তো জেনে থাকবে, বেশ টানা কয়েকদিন আমি সিঁদুরের টিপ পরি, আবার টানা কয়েকদিন আঠার টিপ। এবার আঠার টিপ পরলে কী হয় জানো তো, কপালের মাঝখানটা সাদা হয়ে যায়। তো সেইটা দূর করতেই সিঁদুরের টিপ পরতে হয়। আর তাছাড়া আমি সিঁদুরের টিপ পরতে কিন্তু খুব ভালোবাসি। সিঁদুর পরছিলাম বলে চুলটা বাঁধা ছিল, ভেজা চুল তো, ছেড়ে দেব, শুকিয়ে যাবে। দুদিন আগে ভিডিওতে আমার পায়ের তোরা ছিল না, সেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম বলেও ছিলাম। তো তোমরা বলেছো কি অনেকে যে তুমি সেজেগুজে থাকবে, ভালো লাগবে। তো ভাবলাম ঠিক আছে, পায়ের তোরাগুলো পরি, আর তাছাড়া আমার মানে মন মর্জি বলতে পারো, বেশ কয়েকদিন পরি আবার কয়েকদিন খোলা থাকে। তবে এ দুটো পরতে গিয়ে আমার একটু সমস্যা হয়, কেমন যেন পেঁয়াজ খেয়ে যায়, বুঝতে পারি না, উল্টো হয়ে যায়, কোনটা কোন পায়ে সেটাও বুঝতে পারি না। পায়ের তোরা যে কোনো একটা পায়ে পড়লেই হয় আশা করি, কিন্তু দাঁড়াও আমি আগে মাথাটা ঠান্ডা করে ভালো করে পরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার পা দেখলে তোমরা হাসবে, ছোট্ট ছোট্ট ব্যাঙের মতো পা। পাঁচ নম্বর জুতো লাগে, চার নম্বর হলেই ঠিক হয়, পাঁচ নম্বর কিনি, একদম ছোট্ট ছোট্ট পা। এখনও দেখো বিছানাটা পরিষ্কার করা হয়নি, কর্তা উঠে দেখলাম বাইরের দিকে গেল, তো ও যখন উঠেই পড়েছে এবার আমি মহাকাজটা সেরে ফেলি, বিছানা গুটানো। একবার উঠে বাইরের দিকে গেল, ভাবলাম কি যে বিছানাটা তুলবো, সব নামালাম আর এসে উগ্র হয়ে শুয়ে পড়ল। দাও বালিশ। তো বালিশ না, ওই নাও ওই বালিশ দাও। কেন, একটা বালিশও হবে না, থা তোমসে ঢুকে যাবো, খালি এরম পড়ে থাকা জিগে। আগে ওই ফ্যান চালিয়ে দিতাম, ওই ঘরে থাকতে শীতকালে ফ্যান চালিয়ে দিতাম, সবকিছু তুল মানে গা থেকে নিয়ে নিতাম, কম্বল ফম্বল যা থাকতো দিয়ে উঠে পড়তো। এখন গরমের দিনে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। আচ্ছা তোমরা বলো তো এই কৌটোটায় কতটা ঘি, কমেন্টে জানাবে। আমি কিন্তু কতটা ওজন আজকে বললাম না, কারণ এই ঘিটা যখন দিয়ে যায় আদৌ ওজন আমি জানতাম না। দিয়ে আমার কর্তা বলছে কি তুমি আন্দাজে বলো তো এটা কতটা হবে, তো আমি আন্দাজে বলেছি বলে ভুল বলেছি, দেখি তো তোমাদের ঠিক হয় কিনা, আমি কালকে জানাবো ভিডিওতে। একদম খাঁটি ঘি, বাড়িতে তৈরি হয় এই ঘিগুলো, এখানে তো সব আমি বলি না সব ঘোষ, শর্তলা ঘি। তবে এই ঘিটা যদি আমি খাই, ওই দরজাটা একটু চওড়া করতে হবে ঘরে ঢোকার জন্য, শীতকালে ভালো লাগে, গরমে ঘি অতটা মানায় না, গরমে লেবু ভাত ঠিক আছে, তাই না বলো? কি করবো, সময় কাটতে চাইছে না। সকালবেলা উঠে কাজ করেছি, কাজ করে স্নান সেরে নিয়েছি, দিয়ে বাবা এখনো ওঠেনি, উঠলে খাবার দাবার দেবো, আর মা তো বাড়িতে নেই, কি বলবো, ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। সকালবেলা মাছ বিক্রি করতে এসছে আর চিংড়ি মাছ দেখে কাকুলি আমায় ডাক দিল, বৌদি চিংড়ি মাছ এসছে। তো চিংড়ি মাছগুলো আমি দেখেছি, কেনা হয়নি, এবার দেখলেই যে কিনতে হবে এর মানে নেই তো, দামে পোষানোর ব্যাপার আছে। তো আমি সবজি নেব এবার, সবজিওয়ালা দাদা চলে এসেছে, আলু নিয়ে নেব আর দেখি কি নেওয়া যায়। গতকালকে ঝিঙে নিয়েছিলাম, তো সেই গল্পই করছি। আর গতকালকে রান্নার আমার একটা যাচ্ছে তাই পরিস্থিতি হয়ে গেছিলো জানো, এত সুন্দর একটা তরকারি করেছি, লাস্টে ভাতই খাওয়া হয়নি, কারণটা আমি তোমাদেরকে পরে জানাবো, আগে সবজি কিনে নিই। উড়ে বাপরে আকাশের কি অবস্থা গো, ওয়ে মনে হচ্ছে বিশাল ঝড় উঠবে, মানে দেখতে দেখতে এরকম অন্ধকার হয়ে গেল। ইস, স্নানটা যদি একটু পরে করতাম তাহলে হয়তো বৃষ্টি নামতো, আমি বৃষ্টিতে ভিজেই করতে পারতাম। কবিল, এখন যদি বৃষ্টি আসে তাহলে ভিজবো, সকালবেলায় কিন্তু স্নান করেছি, আর এটা কি ঝড় উঠছে, বৈশাখ মাস শেষ তো, তাহলে কি এটা কাল জ্যৈষ্ঠ ঝড় কবিল? চৈত্র মাস থেকে মানে বড় বড় ঝড় গুলো উঠলে ওটা কাল বৈশাখই বলে। এখন আর সামনে তেমন কিছু নেই, উনিশে জ্যৈষ্ঠ আছে, আর দেখি উনিশে জ্যৈষ্ঠ হবে কিনা আমি জানি না, আমার কর্তা বলছিল ওই বারো দিতে নিয়ে যাবে কচুয়া, যেখানে আর কি বাবা লোকনাথের মন্দির টন্দির আছে সেখানে বলছিল, আমি সঠিক জানি না নিয়ে যাবে কি। আর হাতে 70 টাকা নিয়ে বসে রয়েছি, 30 টাকার আলু কিনলাম আর 70 টাকা রয়েছে, এখন গভীর ভাবনা চিন্তায় আমি রয়েছি যে আজকে কি রান্না হবে। 500 চিংড়ি মাছ 100 টাকায় সকাল থেকে আমি দাম করলাম নেওয়ার জন্য, হলো না, দামে আসলো না, দিল না। সকালে দেখলাম অল্প অল্প বৃষ্টি হচ্ছে, দিয়ে ঘুমিয়ে গিয়েছি পুরো 2-2.5 ঘন্টা, তারপরে স্বপ্ন দেখলাম খুব বৃষ্টি হচ্ছে, আরও সব ভাবি যাবি অনেক কিছু। দিয়ে দেখো কত বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে চললো, সৈনিকে বললাম বাজারে যা মাছ আছে কি দেখ গা, দিয়ে 120 টাকার মাছ এনে দিয়েছে, পাঁচটা হয়েছে, বড় বড় করেই পিস করে এনেছে, এখন যাই রান্না করব। এমনি কালকের বরবটি নিয়েছিলাম সেগুলো আছে, ওগুলো দিয়ে কিছু একটা মাছ করব। রান্না প্রায় হয়ে এসেছে,
আজকে বরবটি ডাটা আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করছি, ওটা কড়াইতে হচ্ছে। আর এ দেখো মাছটা হয়ে গেছে, এই যে এই মাছটা একটু ঝোলঝোল হয়ে গেছে, জলটা বেশি পড়ে গেছে, যে আমি দেখলাম থাক ঝোলঝোল আছে থাক। আর এই তরকারিটা একটু শুকনো করে বানাবো, আলু সোয়াবিন ডাটা বরবটি। কিরকম মনের ভুল দেখো, একটা প্যাকেটে আদা রসুন ছিল বেশি করে, আর একটা আলাদা প্যাকেটে পেঁয়াজ, পেঁয়াজ দিয়েছি, সামান্য একটু আদা শুকনো লঙ্কা একসাথে বেটেছি, জিরের গুঁড়ো, বিভাবজি রসুন নেই, রসুন ছাড়াই সব তরকারি রান্না করেছি অল্প একটু আদা দিয়ে, মানে আজকে দুটো তরকারিতেই অল্প মশলা। পাখি তো বলছে কিছু একটা খাবে, কারণ এখন রান্না কমপ্লিট যা তো হয়ে গেছে, এখন আমাকেও স্নান করতে হবে, আমাকেও কমপ্লিট করতে হবে, কারণ তাড়াতাড়ি স্নানটা করে তারপর খাওয়া দাওয়া করতে হবে। সকালে কিছু রান্না হয়নি, ও কিছু খায়নি, খেয়েছো নাকি সকালে কিছু? কি ভাবছ তো? গালে হাত দিয়ে বসার, চোখটা ঘোর ঘোর লাগছে, কি ঘুম পাচ্ছে নাকি? ঘুমালাম তো 2-3 ঘন্টা, তা দেখছি প্রচন্ড ঘোর চোখটা। শরীরটা ঠিক আছে তো? শরীর একদম ওকে। হুম, একদম ওকে আছে। ওকে ওই ওকে কথাটা শুনলেই তো একটা মানে মুখের মানে মনের মধ্যে একটা ধাপ করে কমে ওঠে। হুম, ওকে আছি, ফালতু টেনশন করে আমায় নিয়ে। জানি না ওর কি হলো আর কি হয়েছে, কিন্তু ঠিক করতে পারলাম না। এই দুপুরবেলা হলেই ঝিমঝিম, সকালবেলা ঘুম থেকে উঠেই ধরো উঠলো, উঠার ঘন্টা দুয়েক পরেই আবার ঘুম, এটা কী জন্য হচ্ছে আমি বুঝতে গরমে ক্লান্তিক টাইম, সকালবেলা খাওয়ার পর অনেকের ঘুম চলে আসে, তারপরে চোখটা পুরো মানে সময় দেখি পরিষ্কার হয়ে থাকে, কোনো সময় সময় দেখি আবার ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে থাকে, এটা কী জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না, তুমি ভালো ডাক্তার দেখাতে হবে। আর কত ডাক্তার দেখাবো? তোমরা সবাই বলো তো কেমন লাগছে, লক্ষ্মী আর পেঁচা তাই না? আমি কিছু বলবো না, ওই ঘরে হতো প্র্যাঙ্ক, এই ঘরে আসার পরে ওই কোথায় ক্যামেরা লুকাবে আমি বুঝে ফেলি, দিয়ে সেদিন কিভাবে করলো প্র্যাঙ্কটা বুঝতেও পারিনি, দিয়ে যাই হোক করতে পেরেছে বলে একটা ভিডিও গেছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, না তো কমিউনিটিতেও দেওয়া আছে, গতকালকেই গেছে ভিডিওটা, তোমরা যারা দেখোনি দেখে এসো, আশা করি ভালো লাগবে, তোমরা ভিডিও পাবে। যাই হোক, এখন সাথী এখানে চুপচাপ বসে আছে, ট্রাক্টর আসছে, কি বলবো তোমাদের বলা কিছু নেই, মানে সারাক্ষণ ভু ভা করে ট্রাক্টর চলছে। আমরা এরকম ভিডিও করতে গিয়ে যে কত থামি, কত বলতে বলতে চুপ হয়ে যাই, গাড়িটা চলে যায়, বাইক যায়, কখনো জায়গা টলিগুলো যায়, এরকম ট্র্যাক্টর যায়, চুপচাপ বসে থাকি, আবার যেই সব মানে আওয়াজগুলো বন্ধ হয়ে যায় অমনি আবার আমরা নিজেরা কথা বলি। তখন আমাদের একটা জিনিস খুব ভালো, নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই, কারণ আমার বাড়িতে এত ছেলে সব সময় যাওয়া আসা করে, তারা কাজের মাঝে আসে, তো তাদেরকে বললে তারা ধরে দেয়, সত্যি আমার বাড়ির প্রত্যেকের মন খুব ভালো। আর আরেকটা কথা বলবো, আমি এই এত বছর সংসার করছি তো অন ক্যামেরায় হয়তো অনেক কিছু মনের কথা শেয়ার করা হয় না, কিন্তু কখনো কখনো মনে চায় যে মনের একটা কথা তোমাদেরকে মানে বলি, বিশ্বাস করো যার সাথে সংসার করছি তার তো প্রশংসা করেই এসছি আজীবন, কোনোদিনও কখনো বলতে পারবে না যে ওকে হীন করে কোনো কথা বলেছি, যদিও ও সেরকম মানুষ নয়, ও যেমনটা সেমনটাই তোমাদেরকে বলি, কিন্তু তা হলেও আমি বলবো আমার পরিবারের যে শাশুড়ি মা, ননদ, নন্দাই, আমার ভাসুর, এমনকি আমার মাসি শাশুড়ি, এনারা আছেন না, এনাদের মন অনেক অনেক বড়, এদের চিন্তাভাবনার সাথে এর চিন্তাভাবনার কিছু কিছু মিল হয় না, মিল হয় না, না, কারণ এর চিন্তাভাবনাগুলো কিছু কিছু চিন্তাভাবনা আমার কাছে একটু ছোট বলে মনে হয়, কিন্তু তাদের মনগুলো অনেক বড়, সত্যি তাদের মনগুলো অনেক বড়, যার জন্য হয়তো কিছু কিছু বিষয়, কিছু কিছু ঘটনা পরিস্থিতি ঘটে চলেছে যেগুলো আমার খুব ভালো লাগে, যেগুলো ঘটে বলে তারা আমার কাছে অনেক 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 উপরে আছে, মানে এক কথায় বলতে গেলে যে এ হচ্ছে সব থেকে ওদের কাছে কিছুই না, এর মনটা একটু কেমন যেন, আমার মনটা একটু কেমন যেন, তুমি কি বলতে পারবা আমার মনটা কেমন? আমি বললাম তো এত ভেঙে চুরে বলবো না, কিন্তু এই যে এর মা, বোন, বোনাই, তারপরে এর দাদা, এরা সবাই ভালো, এর থেকে তাদের মন অনেক ভালো, এদের পরিবারে এই মন নিয়ে আছে কেন কি জানি, কি জানি, এতদিন তো আমার প্রশংসায় মানে পাগল হয়ে যেত, কিন্তু হঠাৎ করে আজকে কেন এই কথাটা বলছে, আমি বাদ দিয়ে সবাই ভালো, মা ভালো, দাদা ভালো, মাসি ভালো, পিসি ভালো, আজ হঠাৎ করে না, কোনোদিন
বলতে পারবো না, তোমার সাথে কিন্তু আমার ঝামেলা হয় না, তাই না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়নি, আমরা কেউ বলতে পারবে না। কিন্তু যে এবারের মায়ের সাথে, দাদার সাথে, আমার মাসি শাশুড়ি, ভাসুর, আমার ননদ, কাউরির সাথে হয় না, বরঞ্চ ওর সাথে যখন আমার হয় সবাই ওকে বকে, ওকে মানে যাচ্ছে তাই করে, দাদা মার মূর্তি করে ওকে, কিন্তু আমাকে কেউ কিছু বলে না, আর কাউরির সাথে আমার হয় না। তো কিন্তু আজকে কেমন কি কেমন একটা হয়ে গেল না, ওর একটা দোষ, আমার সাথে ঝগড়া হলে আমার বাপের বাড়ির কথা তুলে ফুটে দেবে, কিন্তু ওর সাথে আমার যতই ঝগড়া হোক, যতই যাই হোক, কোনোদিন বলতে পারবে না যে আমার পরিবার তুলে কিছু বলেছি। আজকে কেমন একটা কি হয়ে গেল না, কোনো খারাপ কিছু নেই, সবাই ভালো হয়ে গেল, মাঝখান থেকে আমি খারাপ হয়ে গেলাম। আজকে কিন্তু আমি ভদ্রভাবে শুয়েছি, ওবেলা 2 ঘন্টা ঘুমিয়েছি, এবেলাও অনেকটা টাইম শুয়েছিলাম, কিন্তু সিঁদুরের টিপটা ঠিকঠাকই আছে। আমার বেশিরভাগ অভ্যেস হচ্ছে আমি উবুর হয়ে শুই, আজকে হয়তো আমি উবুর হয়ে শুইনি ঘুমন্ত অবস্থায়, তো ওই জন্য টিপটা ঠিকঠাক আছে। তো আমি ক্যামেরা অন করি, আগে টিপটার দিকে লক্ষ্য গেল, ছাদে খুব দুপদাপ করে আওয়াজ হচ্ছে, যাই তো একবার দেখে আসি। আমি অন্তত প্রায় মাসখানেক হয়ে গেল ছাদে উঠি না, মানে গরমকাল বেশি পড়ার পর থেকে, গরম বেশি পড়ার পর থেকে আমি জামাকাপড় সব নিজেই মেলি, ছাদে মেলার প্রয়োজন হয় না, ওই জন্য উঠি না, কিন্তু শীতকালে প্রায় দিনই ওঠা হতো। বাচ্চাদের খেলাগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, শুধু খেলাগুলো দেখতে নয়, একরকম বলতে গেলে ওদের সাথে আমিও খেলছিলাম, খুব মজার মজার খেলা, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এখন ওইখানে যারা দাঁড়িয়েছে তাদের গিয়ে কিস করে আসতে হবে আর প্রণাম করতে হবে, কি অবস্থা, বেচারি তাই করলো, আমাকেও কালকে মহা ফ্যাসাদে ফেলেছিল গো একটা ব্যাপারে। অনেকদিন পর আজকে রিলস করলাম, রিলস করা হয় ওই ঠিকঠাকভাবে রেডি হওয়া হয় না, যেরকম থাকি সেরকম, আরে দেখো ও যেরকম রয়েছে সেরকম। অনেকদিন ধরে একটা জিনিস খুব সমস্যায় ছিল, বাড়ির লোক খুব চিন্তা করছিল এই হাতে এটা নিয়ে, একদমই তাই, কিন্তু আজকে দেখছি মানে যেটা ভাবছিলাম সেটা নয়, কিন্তু পুড়েই গিয়েছিলাম, তাই তো। একদিন রাত্রিবেলা খিচুড়ি রান্না করেছিল মনে আছে, ওইটাই মনে হয় গরম খিচুড়ি তুমি বলছিলে না, হ্যাঁ ওইটা নিয়ে খুব চিন্তাতে ছিলাম। আরে হাতের কিছুটা জায়গা কালো স্পট হয়ে গেছে, গোল হয়ে, এবার চিন্তারই বিষয় যে ও বুঝতে পারছে না যে কি করে কালো দাগটা হয়েছে, এবার চিমটি কাটি জায়গাটাই বলছে লাগছে। এবার যতই হোক এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলোই হয়তো একটা সময় পর বড় আকার ধারণ করে, ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাব বলেও ঠিক করেছিলাম। তারপর ও আমায় বলছে কি দাঁড়াও, আমি ঠিক মনে করতে পারছি না, মনে হয় খিচুড়ি ছিটকেছিলো সেটা মনে আছে, কিন্তু ওইখানেই কি ঠিক মনে পড়ছে না, দিয়ে আজকে কালো চামড়াটা উঠে মানে ফ্রেশ হয়ে গেছে আর কি, একটু চিন্তামুক্ত হয়ে গেছে। আর আমার একটা সাধের গোলাপ ছিঁড়ে রিলস করতে হলো গো, কি গায়ে লাগছে, ওই দেখো বিছানায় গোলাপটা, আমি বললাম তুমি গোলাপটা ছিঁড়ো না, এই গোলাপটা আমার। আর ওই ঘরে গিয়ে নাইটি আনতে ইচ্ছা করছে না, ওকে বললাম কি যে একটা নাইটি এনে দাও, ওই ঘরে আছে, দিয়ে আমি চেঞ্জ করি। আমার ভালো আছি আমি, কিন্তু আমার মাথাটা ধরেছে বেলায়, ভাল লাগছে না, দিয়ে কিছুতে এনার্জি পাচ্ছি না। আর ব্লগ একটা এমন জিনিস, আমাদের এই কাজগুলো এমন জিনিস, ইচ্ছে করছে না বলে, পারছি না বলে দিনের পর দিন বন্ধ করেও রাখা যায় না। গতকালকে আমার ইচ্ছে করছিল না বলে আমি ব্লগ করিনি, তোমরা কোনো ভিডিও পাওনি, হয়তো অনেকে হয়তো এটা আর কি তোমাদের মনে আসতে পারে, সাথের কি আবার শরীর খারাপ করলো, কিন্তু শরীর খারাপ নয়, আমার শরীরটা ভালো ছিল কিন্তু ইচ্ছা করছিল না, যার জন্য আমি কোনো ব্লগ করিনি, এই জন্যই ব্লগ করা হয়নি। আমার লিপস্টিকের কালার আর ব্লাউজের কালারটা প্রায় একই হয়ে গেছে, আমার এই লিপস্টিকের কালারটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। একটা পেঁয়াজ কুচানো হয়েছে ছাতু মাখার জন্য, চোখ জ্বলে যাচ্ছে তাই অবস্থা, মানে ঘরের ভিতর পেঁয়াজের ঝাঁজটা পুরো আটকে রয়েছে। ওই কুচালো পেঁয়াজটা এই ওর ছাতু মাখা খেতে ইচ্ছা হয়েছে, নাহলে দেখো মাছ তরকারি সব রয়েছে, একটু ছাতু মাখলাম, জল দেওয়া ভাত, তো লেবুটা এখনো কাটা হয়নি, লেবুটা কাটতে হবে, হ্যাঁ গন্ধরাজি লেবু ভালো লাগে। হলো রাতে খাওয়া কমপ্লিট হয়ে গেল, কতদিনে দুজনে একসাথেই বসে বসে খেলাম, তোমরা তো দেখলেই, কিন্তু হ্যাঁ এই যে বিছানাটা দেখছো না, এই বিছানাটার মধ্যে কি একটা নেই, সেটা কালকে তোমরা কমেন্টে যদি জানাতে পারো তাহলে আমার তরফ থেকে মানে একটা বলেই তো দিল। আচ্ছা কি নেই বিছানায় আমি তো ঠিক বুঝতে পারছি না, বিছানাটা আমি ভালো করে দেখাচ্ছি কিন্তু কিছু একটা নেই, কিন্তু বালিশ তো, মাথার বালিশ তো রয়েছে, পাশ বালিশ রয়েছে, আর আমি জানো তো এই জায়গাটাতেই শুই, আমি ওই ধারে শুতে পারি না, ওই জায়গায় যদি পড়ে যাই ওই ধারে শুই না, এই ধারে শুই আর আড়াআড়ি ভাবেই শুই, আড়াআড়ি ভাবে শুইলে অনেক বড় জায়গাটা হয়, 6-7-7 পাওয়া যায়, বুঝতে পেরেছো। আর কি নেই, গ্লিসারিন, গ্লিসারিন নাই, এটা তো তোমার লাগে প্রত্যেকদিন, না ওটাও তোমার প্রতিদিন লাগে, কিন্তু এখন বলবো না আমি, কালকেই বলবো, কিন্তু কিছু একটা নেই বলতে পারলে একটা লয়েস ফ্রি, জানি না আমিও তো আছি এখানে, তাহলে বলতে পারবো না।
তাহলে কি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, তাই না? হ্যাঁ, রাত হয়েছে, খাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। টাটা।